হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল লিভিং উইথ স্মাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনে বা জল খাবারে বানিয়ে দেওয়ার মতো মজাদার একটি টিফিন রেসিপি। রেসিপিটির নাম হলো মজাদার চিকেন স্যান্ডউইচ। তাহলে চলুন রেসিপিটি কীভাবে বানায় আমরা দেখে নিই, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই দরকার চিকেনের। এখানে আমি 250 গ্রাম চিকেন, মানে বুকের যে মাংসটা হয় সেই মাংসটা নিয়ে বোনলেস অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পর চিকেনের স্টকটা আমি আলাদা করে রেখে দিয়েছি। চিকেনের সাথে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, মানে বাটার পরে 1/2 চামচ আদা বাটা আর 3 পিস রসুন একসাথে মিক্সিতে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু লবণ আমি এখন মেশাইনি। পরিমাণ মতো লবণ, তবে লবণ কিন্তু প্রথমে কম দেব, কারণ বাটার থাকবে, মেয়োনিজ থাকবে, তো আপনারা যদি চান চিজও দিতে পারেন, সেক্ষেত্রে লবণটা কম দিতে হবে, কারণ বাটারে সল্ট থাকে, মেয়োনিজে সামান্য সল্ট থাকে, চিজে তো সল্ট থাকেই, সেই জন্য প্রথমে অল্পই দেবেন। আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। এক্ষেত্রে বলে রাখি, বাচ্চাদের জন্য যদি বানান সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়ো অল্প দিতে পারেন, কারণ বাচ্চারা ঝাল কম খায়, সেক্ষেত্রে পছন্দ অনুযায়ী, টেস্ট অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা আপনারা দেবেন। এইবারে একটি পাত্র আমি গরম করে নিয়েছি। পাত্রে আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে দেবো। ভীষণ হেলদি একটি প্রিপারেশন এই স্যান্ডউইচটি। বাচ্চারা কিন্তু ভীষণই ভালোবেসে খায়, ভীষণই ফেভারিট হয় বাচ্চাদের এই চিকেন স্যান্ডউইচ। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বাটারটা মেল্ট হয়ে গেছে, এইবারে চিকেনের পেস্টটা আমি দিয়ে দেবো। চিকেনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এইবারে হিট কিন্তু মিডিয়ামে আছে, হিট মিডিয়ামে রেখে চিকেনটাকে খুব ভালোভাবে আমি ফ্রাই করব। যখনই মশলার সাথে চিকেনটাকে আপনারা ব্লেন্ড করবেন, তখনই দেখবেন খুব সুন্দর একটি সেন্ট বেরাচ্ছে। আর এই চিকেন স্যান্ডউইচের টেস্ট কিন্তু পুরো মিও আমুরে আমরা যে চিকেন স্যান্ডউইচ খেয়ে থাকি একদম তার স্বাদেই কিন্তু রেডি হচ্ছে। তাহলে মিও আমুরের টেস্ট কিন্তু এখন থেকে আপনারা ঘরে বসেই পেতে পারবেন। যদি এই রেসিপিটি ভিডিওটি পুরো ফলো করে বানান বাড়িতে, তাহলে অবশ্যই কিন্তু মিও আমুরের টেস্ট ঘরে বসেই পাবেন। এইবারে 3-4 মিনিট আমি হিট মিডিয়ামে রেখে চিকেনটাকে একটু ফ্রাই করে ফিরে আসছি, তারপরে বাদ বাকি জিনিস আমি অ্যাড করব। চিকেনটা কিন্তু এই পর্যায়ে কন্টিনিউ নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে, যাতে তলা দিয়ে ভরে না যায়, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এইবারে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব বড় 3 টেবিল স্পুন মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে দিয়েছি, এইবার মেয়োনিজটা আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেয়োনিজ দেওয়ার টাইমে কিন্তু হিটটা আমি বন্ধ করে দিয়েছি, মেয়োনিজটা আগে ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে হিটটা আমি অন করব। 3 টেবিল স্পুন দেওয়ার পরে আমার মনে হলো মেয়োনিজ আর একটু লাগবে, সেজন্য আমি আবার 1 টেবিল স্পুন মেয়োনিজ দিয়ে দিয়েছি। এইবারে হিটটা অন করে আমি 1 মিনিটের মতো একটু ফ্রাই করব। হিট মিডিয়ামে রেখে অবশ্যই 1 মিনিটের মতো আমি ফ্রাই করব। দেখুন চিকেনটা ব্যাপারটা পুরো মাখো মাখো হয়ে গেল, আর কতটা জুসি হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। চিকেনের পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার পুরটাকে আমি নামিয়ে নেব। পাউরুটির সাইডগুলো দেখুন কেটে নিয়েছি, আর এই যে এই সাইডগুলো রেখে দিয়েছি, এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্স বানিয়ে নেওয়া যায়, তো সেই রেসিপিও আমি আপনাদের দেখিয়ে দেব, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আচ্ছা, এইবারে পাউরুটির গায়ে আমি 1 পিস পাউরুটি নিয়ে ভালো করে বাটার মাখিয়ে নেব। স্পেশাল চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য এখানে দেখুন আমি ক্রিম চিজ, 1 টেবিল স্পুন ক্রিম চিজ আর 1 টেবিল স্পুন টমেটো সস নিয়েছি। এইবার এই দুটোকে আমি ভালোভাবে
মিক্সড করে নেব। এখানে দেখুন দুটো ব্রেডে আমি ভালোভাবে বাটার লাগিয়ে নিয়েছি। এইবারে চিকেনের পুরটা আমি রেডি করে রেখেছি, একটি ব্রেডে ভালোভাবে দিয়ে দেব। দেখুন চিকেনটা আমি ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এইবারে এই যে বাটারটা আছে সেটা আমি এইভাবে চাপা দেবো, বাটারের দিকটা কিন্তু উপরে রাখবো, ভালোভাবে একটু চাপা দিয়ে দেব। এইবারে যে স্পেশাল সসটা আমি রেডি করে রেখেছি সেই সসটা মাখিয়ে দেব। ভীষণই ইয়ামি হয়, ভীষণই টেস্টি হয়, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, বাচ্চারা ভীষণই ভালো খাবে, ভীষণই ভালো খাবে। সসটা আমি দিয়ে দিয়েছি, আবার উপর দিয়ে চিকেনের একটা লেয়ার দেবো। এক্ষেত্রে বলে রাখি এখানে আপনারা যদি চান এই লেয়ারটা কিন্তু আপনারা ডিমেরও দিতে পারেন, ক্লাব স্যান্ডউইচের ক্ষেত্রে যেটা হয় এখানে কিন্তু ডিমেরও কিন্তু লেয়ার দেওয়া যায়, ডিমের অমলেট করে আপনারা অমলেটটা দিয়ে দিতে পারেন বা ডিম সিদ্ধ করে সেটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনারা এখানে কিন্তু দিতে পারেন। বাট আমি চিকেন দিয়ে পুরো স্যান্ডউইচটা আজকে রেডি করছি। এইবারে দেখুন আরেকটি ব্রেড আমি নিয়ে উপর দিয়ে ভালোভাবে যেদিকটা বাটার আছে এবার সেই দিকটাই কিন্তু নিচে দেব, এইভাবে আটকে দেব, ভালোভাবে চেপে দেব। এইবারে একটি তাওয়া আমি গরম করে নিয়েছি, সেইখানে একটু বাটার আমি লাগিয়ে দেব। বাটার দিয়ে বাটারটা মেল্ট করে নিয়েছি, এইবারে স্যান্ডউইচটা আমি দিয়ে দেব। স্যান্ডউইচটা দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে দিলাম। এক্ষেত্রে বলে রাখি আপনারা চিজ দিলে উপরের লেয়ারটা কিন্তু একটা চিজের শিট বা চিজ গ্রেট করে দিতে পারেন। হিটটা আমার দেখুন একদম কিন্তু কমানো রয়েছে। এইবারে আমি এই সাইডটা 2 মিনিটসের মতো আগে একটু সেকে নেব। এক সাইড যখন কালার চলে এসেছে 2 মিনিট, দেখুন কি সুন্দর ক্রাঞ্চি হয়ে গেছে কালার হয়েছে, তখন হাতের সাহায্যে কিন্তু একদম কোনো স্প্যাচুলা ইউজ করবেন না, হাতের সাহায্যে আলগা করে উল্টে দিতে হবে। আমি উল্টে দিয়েছি, এবার এ সাইডও 2 মিনিট আমি ফ্রাই করে নেব। 2 মিনিটস হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে হাতের সাহায্যে ধরে আলগা করে জাস্ট এইভাবে উল্টে দেবেন। দেখুন এই সাইডটাও কিন্তু কি দারুণ কালার চলে এসছে। এইবার স্যান্ডউইচটা আমি নামিয়ে নিয়ে কীভাবে প্লেটিং করছি সার্ভ করছি দেখিয়ে দিচ্ছি। দেখুন গরম থাকা অবস্থায় মাঝ বরাবর এইভাবে কিন্তু স্যান্ডউইচটা কেটে নিতে হবে। দেখুন স্যান্ডউইচটা কেটে আমি দেখাচ্ছি, দেখুন কি দারুণ লাগছে, পুরো জুসি একটা ব্যাপার চলে এসছে, আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে, আর কতটা ক্রাঞ্চি হয়েছে দেখলেই বুঝতে পারছেন। এবার এটা আমি পরিবেশন করে দেবো।